নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রাইমারি ইন্টারভিউ সিরিজের এটি পর্ব ছয় আগের আরও পাঁচটি ভিডিও আছে দয়া করে আপনারা সবাই ওই ভিডিওগুলি দেখে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন আপনি এই চাকরির জন্য নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন উত্তর যোগ্যতা ও যোগ্যতার প্রমাণ কাজের মাধ্যমে প্রকাশ পায় আমি এই চাকরি করব বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছি তাই স্যার বা ম্যাডাম আমি আমার কাজ দায়িত্ব সহকারে পালন করব বলে নিজের ওপর বিশ্বাস রাখছি পরের প্রশ্ন অন্য পেশার সঙ্গে শিক্ষকতা পেশার তফাৎ কোথায় উত্তর শিক্ষকতা একটি মহান পেশা আর এটি তো শুধুমাত্র পেশা নয় এটি একটি সমাজের স্বার্থে সেবামূলক কাজও এমন কোনো পেশা নেই যা সম্মানের দিক থেকে শিক্ষকতার সমান হতে পারে শিক্ষকরা সোনার মানুষ গড়ার কারিগর একটি দেশ জাতি ও সমাজ তার ভবিষ্যৎ প্রজন্মকে যে বিশ্বাস মূল্যবোধ দেশপ্রেম দক্ষতা ও নৈতিকতা বোধ নিয়ে গড়ে তুলতে চান সেই কাজটা সম্পন্ন করেন সম্মানিত শিক্ষকবৃন্দ তাই এই সমস্ত দিক থেকে দেখতে গেলে শিক্ষকতা পেশা এবং অন্যান্য পেশার মধ্যে একটা তফাত রয়েছে কিন্তু কোনো পেশায় ছোট নয় বলে আমি মনে করি পরবর্তী প্রশ্ন কখন তুমি একজন শিক্ষককে সার্থক বলে মনে করবে উত্তর শিক্ষক সমাজের মধ্যে আমরা অনেক সফল এবং দিকপাল শিক্ষকের পরিচয় পাই সেই সকল শিক্ষককে আমরা সার্থক শিক্ষক বলতে পারি যারা তাদের বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী পাশাপাশি সকল বিষয়ের প্রতি তারা স্বচ্ছ ধারণা রাখেন ওনারা পঠন পাঠন বা শিক্ষক তার কাজের বিভিন্ন ক্ষেত্রে সুফল হবেন এবং শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এনাদের গ্রহণযোগ্যতা খুবই বেশি থাকবে অর্থাৎ শিক্ষার্থীরা এই সমস্ত শিক্ষকদের সফল শিক্ষকদের বেশি পছন্দ করবেন পরবর্তী প্রশ্ন স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড কথাটির অর্থ কী উত্তরটি হলো এই কথাটির অর্থ হলো আদর দিয়ে মাথায় ছড়িয়ে রাখা বা কোনো শিশুকে আদর দিয়ে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া এই কাজটি করা যাবে না বা শিশুকে এমন পর্যায়ে আদর দেওয়া যাবে না যাতে করে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার ভবিষ্যৎ খারাপের দিকে যায় শিশুকে সঠিক সুস্থভাবে গাইড করতে হবে যাতে করে সে তার ব্যক্তিগত গুণাবলী বুঝতে পারে এবং সেগুলি সংশোধন করে নিয়ে সুস্থ জীবনযাপনের সঠিক সংগতি বিধান করে চলতে পারে পরবর্তী প্রশ্ন বিভিন্ন বিদ্যালয়ে আমরা দেখি যে বিভিন্ন দিবস রয়েছে যেমন পরিবেশ দিবস স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এই যে সমস্ত দিবসগুলো পালন করা হয় এই দিবসগুলো পালনের পিছনে গুরুত্বটাকে তো উত্তর হলো বিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে দিবসগুলি পালন করা হয় সেই দিবসগুলির মধ্যে কিছু দিবসের প্রাতিষ্ঠানিক গুরুত্ব রয়েছে কিছু দিবসের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আবার কিছু দিবসের আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে আর সেই গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে পৌঁছানোর জন্য বা বোঝানোর জন্য এবং তার পরম্পরা ধরে রাখার জন্য সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন দিবস পালন করা হয় বিদ্যালয়েও ঠিক একই কারণে বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দিবস যেমন স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস বিশ্ব পরিবেশ দিবস ইত্যাদির গুরুত্ব বোঝানোর জন্য এই দিবসগুলি পালন করা হয় বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব দয়া করে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য